নমস্কার ভিলেজ মাদার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিম রান্না করব পালং শাক দিয়ে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি পালং শাকগুলো বেটে নেব। পালং শাক বাটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এগুলো আমি এটাতে দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। এবারে কড়াইটা বসিয়ে দেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ ডিমগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। আমি আরো কিছু সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি, দু চামচের মতো দিয়ে দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা রবিন বাটা দিয়ে দিচ্ছি, পালং শাকটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, পটেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আমি এবারে এক বাটি জল দিয়ে দিচ্ছি, এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি, কলমগুলো তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো।